আমি লিও, আর আপনারা দেখছেন লিওস পিজন। আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা এপিসোড বা আর একটা রেসিপি গ্রিট বানানো। আমার গ্রিটটা প্রায় শেষের দিকে, নতুন করে বানাতে হবে, তাই ভাবলাম যখন বানাচ্ছি তাহলে আপনাদের সাথে একবার শেয়ারই করে নিই। তো এবার গ্রিটে কিছু সামান্য জিনিসপত্র দিচ্ছি, বেশি জিনিসপত্র আমি এবার পাইনি। তার মধ্যে থাকছে হচ্ছে শঙ্খের গুঁড়ো, এটা আমি অনেক বড় একটা প্যাক কিনে নিয়েছি শঙ্খের গুঁড়ো। তার সাথে এটা দিচ্ছি হচ্ছে বিট নুন, তার সাথে যাচ্ছে হচ্ছে হিমালয়া বাতিসা, এটা পেটের জন্য অনেকটাই কার্যকরী। এই সাথে সাথে আমি ক্যালসিয়ামের দিকে অনেকটা নজর রাখছি, একে তো এটা পূরণ করবেই ক্যালসিয়ামের, আর একটা ভাগ হচ্ছে এটা, এটা অনেকটা দিকে আতপ চালের মতন লাগছে না, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিরো সাইজের পাথর। তার সাথে বিকাডেক্সামিন, এটা একটা ভিটামিন, এটা এটা দেবো একটা। তার সাথে থাকবে হলুদ, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে চারকোল, ঠিক আছে, এই চারকোল। এতটা আমি আপনাদের দেখানোর জন্য নিয়েছি, তবে এতটা দেবো না, অল্প পরিমাণে দেবো। আর বেস যেটা দিয়ে তৈরি করবো সেটা হচ্ছে এই পোড়া মাটি, এই যে এই মালসা অনেকদিন ধরে আমার বাড়িতে পড়েছিল। এই তিনটেকেই আমি গুঁড়ো করবো, হামান্দির সাথে গুঁড়ো করে এই বেসটা বানাবো। সুরকি তো বন্ধুরা জানেন, এখন সুরকি অনেকটাই দুর্লভ জিনিস, পাওয়া যাচ্ছে না, বা হাটে কিনতে গেলেও প্রায় 60-70 টাকা করে কেজি নিচ্ছে। তো আমি অত ঝামেলার দিকে যাব না, আমি নর্মালি এটা দিয়ে বানাবো। আমার পায়রা বিগত 6-7 মাস এটাতেই খাচ্ছে, মানে এই কম্পোজিশনেই খাচ্ছে, এবং পায়রা দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে, ক্যালসিয়ামের কোনো অসুবিধা হচ্ছে না, ডাইজেস্টিভ সিস্টেমেরও কোনো সমস্যা আপাতত হচ্ছে না। তো চলুন বন্ধুরা, এগুলোকে আমি হামান্দিস্তায় পিষে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে মেলানোর সময় আপনাদের দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। গুঁড়ো করার কাজ চলছে, কিছুটা গুঁড়ো করেছি, কিছুটা বাকি আছে। আসলে এক হাতে ধরে ভিডিও করছি তো ওই জন্য হচ্ছে না। চলে বন্ধুরা, বাকিটা গুঁড়ো করে নিয়ে তোমাদের সাথে আবার। এখন বন্ধুরা সব ইনগ্রিডিয়েন্ট আমি তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে হিমালয়ান বাতিসা, এটা হচ্ছে চারকোলের গুঁড়ো, এটা হচ্ছে ওই জিরো সাইজের স্টোন চিপস, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে বিট নুন, আর এটা হচ্ছে শঙ্খের গুঁড়ো, আর এই হচ্ছে মেন মাটি, ঠিক আছে, পোড়া মাটি। তো চলুন বন্ধুরা, এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে বন্ধুরা আপনাদের কাছে আবার ফেরত আসছি। আচ্ছা বন্ধুরা দেখুন হাতের কি অবস্থা হয়েছে, ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমরা পায়রাগুলোকে খেতে দেবো। তো চলুন বন্ধুরা দেখি পায়রাগুলিগুলো কেমন করে খায়। বন্ধুরা বলছিলাম না, খুব মজা করে খায়, দেখুন ওদের খাবার দাবার রয়েছে বাইরে, সেটা ওরা খাবে না, ওরা এটা আগে খাবে, তারপরে গিয়ে খাবার খাবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার পরবর্তী এরকম মজাদার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, পায়রা পাখিকে সুস্থ রাখবেন।